আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি রেসিপি, শুটকি প্রেমী যারা তাদের জন্য আমার আজকের রেসিপিটি। আজকে তৈরি করব গরুর মাংসের শুটকি ভুনা, আর এই গরুর মাংসের শুটকি আমি নিজ হাতে তৈরি করেছি। কিভাবে এই গরু মাংস দিয়ে শুটকি বানিয়েছি সে ভিডিওটি আমি পরবর্তীতে শেয়ার করব। তো দেখিয়ে দিচ্ছি একটু, এখানে আমি গরু মাংস শুটকি নিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব। তো এই তো ভালোভাবে সেদ্ধ করে গরু মাংসের শুটকিগুলোকে আমি এইভাবে ঝুরি করে নিয়েছি, আর কিভাবে ঝুরি করেছি সেটি অবশ্যই আমি দেখিয়ে দিব। আপনারা চাইলে এই গরু মাংসের শুটকি সিদ্ধ করার পরে শিলপাটা কিংবা যে কোনো ছেঁচুনি দিয়েও এরকমভাবে ছেঁচে ঝুরি করে নিতে পারেন। তো এই যে দেখিয়ে দিচ্ছি, আমি এই ছেঁচুনির সাহায্যে গরু মাংসের শুটকিগুলোকে ভালোভাবে ঝুরি করে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো, পরিমাণ মতো গরু মাংসের শুটকির জন্য যে উপকরণ নিয়েছি আমি, এখানে আমি 2 কাপ পরিমাণে মোটা সাইজ করে কাটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল, আর নিয়েছি আস্ত বড় সাইজের একটি রসুন। যেহেতু শুটকি রান্না, রসুনের পরিমাণটা তো অবশ্যই বেশি লাগবে, এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে মোটা করে কাটা রসুন, নিয়েছি 7 মতো লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, লাগছে কিছু আস্ত কাঁচামরিচ আর আস্ত কিছু গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে নিয়েছি বড় সাইজে 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, 1 গোলমরিচ আর 1 সাদা এলাচ। তো এই ছিল উপকরণ। চলে আসছি প্রস্তুত প্রণালীতে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে রান্নার তেল। এখন আমি তেলটা যেহেতু গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলি। একটু নেড়ে চেড়ে গরম মশলার ফ্লেভারটা বের করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন, খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তে পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 1/2 কাপ পরিমাণে রসুন। একটু নেড়ে চেড়ে ভেজে ব্রাউন কালার করে নিয়ে দিয়ে দিয়েছি 7 মতো লবণ। আর এখন আমি একে একে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দেব। তো এখন দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে একসাথে মিশিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া। শুটকি কারিতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো হয়, তাই আজকে আমি এখানে মরিচের গুঁড়ার পাশাপাশি আস্ত কাঁচামরিচটাও রেখেছি। তো একে একে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো মশলা দেওয়া হয়েছে। এখন আমি 2 মিনিটের মতো একটু তেলে ভেজে নিব এই মশলাটাকে। যেহেতু মশলাটা ভালোভাবে কষাতে হবে, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, আর পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। যখন দেখব তেলটা আমার মশলার উপরে ভেসে এসেছে, তখনই বুঝব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তো এই পর্যায়ে মশলা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি মাংসের শুটকির ঝুরিটা। এখন আমি এই মাংসের শুটকি ঝুরিটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, আর এই অবস্থায় আমার চুলার হিট থাকবে মিডিয়াম হিটে। 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে পানি। যেহেতু আমার গরু মাংসের শুটকিটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই রান্না করতে বেশি সময় লাগবে না, সেজন্য আমি 1.5 কাপ পরিমাণে পানিটা দিয়েছি।
পানিটা দিয়ে এখন ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। তো এই যে 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে পানিটা আমি দিয়েছিলাম মোটামুটি ভাবে শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো দিয়ে দিচ্ছি আবারো 1 কাপ পরিমাণে মোটা করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সেস্ত রসুনের কোয়াগুলি। এখন দিচ্ছি ঝালের জন্য বেশ কিছু আস্ত কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব আরো 5 মিনিটের মতো। যেহেতু রসুন পেঁয়াজ দিয়েছি, ভালোভাবে আবার একটু সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসছি আবারও 5 মিনিট পর। তো এই যে দেখিয়ে দিচ্ছি, যেহেতু 5 মিনিট হয়ে গেছে, যে পানিটুকু ছিল সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর রসুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে কোনো শুটকিকারি রান্নার শেষে এরকম যদি আস্ত রসুন দেওয়া হয়, খাবারের সময় ভীষণ টেস্ট আসে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবারও 1/2 চা চামচ পরিমাণে টালা জিরা গুঁড়া। এই টালা জিরা গুঁড়াটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এই গরু মাংসের শুটকি কারিটা একদম ভাজা ভাজা করে ফেলব। আমরা সবাই জানি যে কোনো শুটকি কারিতে ঝোল রাখতে হয় না, আর শুটকি এরকম ভাজা ভাজা করে একটা খয়েরি কালার করে নিব। তো এই যে দর্শক, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি আমার আজকের গরু মাংসের শুটকি কারি, একদম খয়েরি কালার করে নিয়েছি। তো সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার আর কতটা লোভনীয় হয়েছে আমার আজকের গরু মাংসের শুটকি কারি। খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। তো যদি ভালো লাগে ভিডিওটি, একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন যখনই গরু মাংস আনবেন, সলিড এরকম গরু মাংসের শুটকি তৈরি করে রান্না করে খেতে। আর কেমন লাগে রান্না করে খাওয়ার পরে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।